আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমি দেখাবো এক মৌলিক সংখ্যা কি না। যদি এক মৌলিক সংখ্যা না হয় তাহলে একটা আসলে কি, আমি আজকে সেটাই এই ভিডিওতে আপনাদের দেখাতে চলছি। তো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা একটু না টেনে পুরোটা দেখুন। তো মৌলিক সংখ্যা কাকে বলে, সেই সংখ্যাটায় যদি আমরা তাকাই, যে সকল সংখ্যার গুণনীয়ক এক এবং ওই সংখ্যা নিজে তাকে মৌলিক সংখ্যা বলা হয়। তো মৌলিক সংখ্যা হতে হলে সাধারণত দুইটা ফ্যাক্টর বা গুণনীয়ক থাকতে হয়। যে মৌলিক সংখ্যার ফ্যাক্টর FACTOR, ফ্যাক্টর মানে হচ্ছে গুণনীয়ক, গুণনীয়ক। মৌলিক সংখ্যা হতে হলে এর দুইটা গুণনীয়ক থাকতে হবে। যেমন আমরা পাঁচ, এটা কিন্তু একটা মৌলিক সংখ্যা, দেখেন এর এক এবং পাঁচ এই দুইটা ছাড়া আর কিন্তু গুণনীয়ক নেই। আবার যদি আমরা তাকাই যে তেরো, তো তেরোর ক্ষেত্রেও দেখেন যে এক এবং ওই সংখ্যা ছাড়া আর কোনো গুণনীয়ক নেই। তাহলে সংজ্ঞার দিকে যদি তাকাই দেখা যাবে যে সকল সংখ্যার গুণনীয়ক এক এবং ওই সংখ্যা নিজে তাদেরকে মৌলিক সংখ্যা বলা হয়। আবার একটা যৌগিক সংখ্যার দিকে আমরা তাকাই, যে কম্পোজিট নাম্বার যেটাকে বলা হয় বা যৌগিক সংখ্যা, সে দেখেন দশ, দশ লিখলাম, এটা কিন্তু একটা যৌগিক সংখ্যা কারণ এর গুণনীয়ক এক। আবার দেখেন দুই, তারপরে হচ্ছে পাঁচ, দশ। তাহলে যৌগিক সংখ্যা কাকে বলে, যে সকল সংখ্যার গুণনীয়ক এক এবং ওই সংখ্যা ছাড়া আরও আছে, অর্থাৎ দুইয়ের অধিক গুণনীয়ক থাকে। দেখেন এর দশ আর এক ছাড়া আরও কিন্তু আছে, দুই এবং পাঁচ এগুলোও গুণনীয়ক। সো দশ একটা কিন্তু যৌগিক সংখ্যা। তাহলে এক কি মৌলিক সংখ্যা না যৌগিক সংখ্যা? দেখেন একের গুণনীয়ক এক ছাড়া আর কিছুই নাই, কিন্তু মৌলিক সংখ্যা হতে হলে তো ওখানে শর্ত আছে যে দুইটা গুণনীয়ক থাকবে, এক থাকবে এবং ওই সংখ্যা নিচে থাকবে, কিন্তু একের তো একই আছে। এটা নয় মৌলিক, এটা হচ্ছে নয় যৌগিক। তো এক একটি হচ্ছে স্বতন্ত্র একটি সংখ্যা, তো এটা মৌলিকও নয় আবার যৌগিকও নয়, প্রাইম নাম্বারও এটা বলা যাবে না, আবার হচ্ছে কম্পোজিট নাম্বারও এটাকে বলা যাবে না, এটা এমনিতে স্বতন্ত্র একটি সংখ্যা। আরেকটা বিষয় মনে রাখবেন, সবচেয়ে ক্ষুদ্র মৌলিক সংখ্যা হচ্ছে দুই। আমাদের অনেক পরীক্ষায় এই প্রশ্নটা আসে যে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাটি কত, ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা টি কত, সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাটি কত। তো সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হচ্ছে দুই, এক কিন্তু মৌলিক সংখ্যা না। এটাকে আপনারা কখনোই ভেবে নেবেন না যে এক হচ্ছে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা, এটা আসলে মৌলিক সংখ্যাও নয় যৌগিক সংখ্যাও নয়, এটা একটি স্বতন্ত্র বা স্বাভাবিক সংখ্যা। কিন্তু আপনারা সবসময় শর্ত দুইটা দেখবেন, যে মৌলিক সংখ্যা হতে হলে তার দুইটা ফ্যাক্টর বা গুণনীয়ক থাকতে হবে, এক আর ওই সংখ্যা নিচে। কিন্তু একের তো এক ছাড়ার কিছুই নেই, দুইটাও তো হয় না। তো আপনারা কিভাবে বা আমরা কিভাবে এটা মৌলিক সংখ্যা বলবো? আর যৌগিক সংখ্যা হতে হলে তো দুইয়ের অধিক থাকবে, আবারও আমরা যদি তাকাই ওই এক ছাড়া আর কিছুই নেই। তো আজকে এই পর্যন্তই। আপনারা যদি কেউ কোথাও ভালো না বুঝে থাকেন তাহলে আমাকে জানাবেন, কমেন্ট বক্সে লিখবেন, তাহলে আমি আবারও আপনাদের সামনে এটা বোঝানোর চেষ্টা করব। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার যে চ্যানেলটি আছে সবাই এটা একটু সাবস্ক্রাইব করুন, যে আলম ইডিউ টিউব, এই চ্যানেলটাতে সবাই সাবস্ক্রাইব করবেন।